উত্তরায় বিআরটির গার্ডার চাপা পড়ে পাঁচ প্রাইভেট কার আরোহী নিহত হওয়ার ঘটনায় মন্ত্রণালয় সহ কেউ দায় এড়াতে পারে না বলে মনে করেন পরিবহন এবং সড়ক নিরাপত্তা বিশেষজ্ঞরা। তারা বলেছেন ওই ঘটনায় টেকনিক্যাল মানুষদের নিয়ে তদন্ত কমিটি না করে গতানুগতিকভাবে করা হয়েছে। আগেও এমন ঘটনায় দৃষ্টান্তমূলক বিচার না হওয়ায় সড়কে দুর্ঘটনা নামে হত্যা বন্ধ হয়নি বলে মন্তব্য করেন তারা। পরাগ আজিমের রিপোর্ট। উত্তরায় নির্মাণাধীন বাস র্যাপিড ট্রানজিটের গার্ডার ক্রেন দিয়ে উপরে ওঠানোর সময় প্রাইভেট কারের উপর পড়লে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন। পরিবহন বিশেষজ্ঞ বলছেন যতটুকু ওজন নেওয়ার ক্ষমতা আছে তার চেয়ে অনেক বেশি ওজনের গার্ডার তোলার চেষ্টা করলে ক্রেনটি একপাশে হেলে পড়ে। সেই ক্রেনের সক্ষমতা আছে কি না, গার্ডারের ওজন কত এবং টেকনিক্যালি পদ্ধতিটা ঠিক ছিল কি না, লঞ্চিং একটা টেকনিক, এই টেকনিকটা ঠিক ছিল কি না, এটার যদি ঘাটতি থাকে ঘাটতিটাকে আমার মনে হয় আইডেন্টিফাই করার জন্য একটা উচ্চ ক্ষমতা সম্পন্ন টেকনিক্যাল কমিটি যারা নিরপেক্ষভাবে এইটা আমার মনে হয় নির্ধারণ করতে পারতো। কিন্তু সরকারের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলি ধামাচাপা দেওয়ার জন্য নিজেদের লোক দিয়ে, যারা দায়ী সেই ধরনের লোকগুলিকে দিয়ে, সেই সংস্থাগুলিকে দিয়েই একটা কমিটি করে ঠেকা দেওয়ার চেষ্টা করে। প্রকৃত কারণ না বের করে এখন শুধু কন্ট্রাক্টর সর্বস্ব যদি কিছু করতে যায় তাহলে সিস্টেমের কিন্তু কোনো কারেকশন হবে না। নিরাপদ সড়ক চাই আন্দোলনের চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ওই ঘটনাকে দুর্ঘটনা বলছেন না, সংশ্লিষ্টদের স্বেচ্ছাচারী মনোভাবই এজন্য দায়ী বলে মন্তব্য করেন তিনি। প্রথমে আমরা দেখেছি যে মগবাজারে একটা জিপের উপরে কিন্তু এই গার্ডার ভেঙে পড়ে কিন্তু ছয়জনের মতো মৃত্যু হয়েছে। চিরঙ্গেও কিন্তু এই এরকম গার্ডার ভেঙে পড়ে গিয়ে কিন্তু আপনার বেশ বোধহয় নয়জন না এগারো জনের মতো মানুষের, হ্যাঁ, মানুষের মৃত্যু হয়েছে। এরপরে কিন্তু এয়ারপোর্টেও কিন্তু একটা মানে এই গার্ডার ভেঙে পড়ে, এর আগের যে ঘটনাগুলো ঘটেছে আমরা কিন্তু দেখি নাই যে এর কী ব্যবস্থা নেওয়া হয়েছে, কি শাস্তি দেওয়া হয়েছে, কি প্রতিকার হয়েছে। যদি হইতো তাহলে কিন্তু গতকালকে এই ঘটনা কিন্তু ঘটে না। এই উদাসীনতা এটা কোনোভাবে কাম্য হতে পারে না। বিশেষজ্ঞরা বলছেন উপযুক্ত ব্যবস্থা না নিলে ভবিষ্যতেও দুর্ঘটনা নামে এমন মর্মান্তিক ঘটনা ঘটতেই থাকবে। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা।